জমিন ফুঁড়ে বের হবে। প্রাণীটার গর্দান এত উঁচা হবে সে মক্কা এবং তায়েফের মাঝখান থেকে মাথা উঁচু করবে। তার মাথাটা মাশরিক মাগরিব শিমাল জুনুব পুরো দুনিয়ার মানুষ দেখতে পাবে। সেই জন্তুটা বিশ্ববাসীকে ডেকে বলবে, ওরে দুনিয়ার মানুষ, ওরে বিশ্বের মানুষ, দুর্ভাগ্য তোমাদের, বদকিস্মতি তোমাদের। আজকে রাতে মহাগ্রন্থ আল কোরআন দুনিয়া থেকে চলে গিয়েছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। এখন দেখেন, কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। একটা লোক গুনাহ করেছে, গুনাহ করতে 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 গুনার সমুদ্রে লোকটা ডুবে গেছে। নবীজি ইরশাদ করেন, হাশরের কঠিন দিনে আল্লাহ যখন আদালত কায়েম করবেন, আহকামুল হাকিমিন, সব বিচারকের বড় বিচারক, তিনি যখন বিচারের ইজলাসে বসবেন, এই অবস্থাতে একটা লোক তার গুনাহ বিচারক আহকামুল হাকিমিনের সামনে আসবে, লোকটার গুনার পরিমাণ এত বেশি, তার গুনাহ জমিন থেকে আসমান পর্যন্ত একবার উঁচু হয়ে লেগে গেছে, এত গুনাহ করেছে। নবী বলেন, আমার আল্লাহ আমাকে বলেছেন, কাল আল্লাহ তাআলা হবে ইজ্জতি হবে জালালি, আমি খোদার ইজ্জতের কসম, আমি খোদার খোদাইয়ের কসম, আমি খোদার শানে জালালিয়তের কসম। এই যে গুনাগার বান্দাটা যার গুনার পরিমাণ জমিন থেকে আসমান পর্যন্ত স্তূপ হয়ে গেছে, এই লোকটার আসমান জমিন পরিমাণ গুনা মাফ করে দিয়ে এই লোকটাকে জান্নাতে দেওয়া আমি আল্লাহর উপরে ওয়াজিব হয়ে যাবে, যদি আমি আল্লাহর সাথে কাউকে শেরেক না করে থাকে। আল্লাহু আকবার জোরে কল, আল্লাহু আকবার। যার জন্য আমি সব সময় বলি, ইবাদত বেশি পারেন বেশি করেন, কম পারেন কম করেন, যেদ্দূর পারেন এদ্দূর করেন, দোহাই আল্লাহ শেরেক। রাজি আছেন সবাই? রাজি আছেন? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা জুলমুন। লোকমান, লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলছেন, বাবা ছেলে আমার, আর কিছু করো না করো, যা কিছু করো, খবরদার লা তুশরিক বিল্লাহ, তোমার আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ইন্না শিরকা লা জুলমুন আযীম। ভাই আজকে মারিফতের নামে তরিকতের নামে কত রকমের জিকির বাড়িয়েছে, কি খোঁজ খবর রাখেন কিছু? কত রকমের জিকির রে ভাই, হ্যাঁ, কাডা জিকির, অর্ধিকা জিকির, চাইরানার জিকির, এটার সাথে আবার আছে জিকির তো করে করে চিৎকার দিয়ে গিয়ে যেই বড় হুজুরের তরিকা গ্রহণ করেছে পিসাব আর কি, নিচের থেকে লাভ দিয়ে স্টেজ জুড়ে পিসাবের দড়ি একাই হতায় পিসাবের বুকের উপর বই গেছে, কেনা বেয়াদুবি না, এটা মারেফত, মারেফতের ঠেলায় লোকটা অ্যাবনর্মাল হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে। জিকির করে হঠাৎ উঠে চিৎকার দিয়ে প্যান্ডেলের খুঁটি বেয়ে দেখছেন নি আপনার একটা, জিকির করে মারেফত তরিকত এটা চর্চা করে, ভালো কথা, হঠাৎ করে এমনভাবে শুয়ে পড়ছে চরমনায় মরহুম পীর সাহেব রাহমাহুল্লাহ আলাই, আসলে তারা পীর ছিলেন, হজরত মাওলানা সাইয়েদে শাক রাহমাহুল্লাহ আলাই, বর্তমান চরমনাল হুজুরদের দাদা। ভাই বয়স হয়েছে তো, আমি তখন আলেমে পড়ি, রমজানে আমার আব্বুর কাছে দেখা করতে গেলাম কালাইয়া পটুয়াখালী, ওখানে
চরমনার পিসা হুজুরের মাহফিল। আমার সম্পর্কে সেখানে লোকজন জানে, এই জন্য আমি দাখিল কালাইয়া মাদ্রাসা থেকে পাশ করেছিলাম, তারপরে আলিম রায়পুর আলিয়া, এখন পিসা হুজুর, তিনি ওয়াজ করেন। আবার শুরুতে আমি কিছুক্ষণ ওয়াজ করেছিলাম, আমি আলেমে পড়ি, পিসাব কেবলা রাহমাহুল্লাহ আলাই, একদিকে পীর ছিলেন আর একদিকে মোজাহিদ ছিলেন। কার কথা বলছি? চরমনার এই তরিকতের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা ইসহাক চরমনবী রাহমাহুল্লাহ আলাইহে, এখন হুজুরে ওয়াজ করে। ঢাকা বিক্রমপুরের এক কাপড় ব্যবসায়ী, এবং সেই কালাইয়া বিশাল বন্দরে সব কাপড়িয়া পট্টি বিক্রমপুরের লোক, তারা ওখানে বাড়ি করেছে, ওখানে ব্যবসা করে। তো একজন ব্যবসায়ী, তার নাম নয়ামেয়া, নামটাও আমার মনে আছে, নয়ামেয়া ডাকাইয়া কুট্টি আর কি, খুব গুমার টাইপের আছিল, তেড়া গাড়ুয়া। এই নয়ামেয়া চরমনার তরিকার মুড়ি দিছে, পিসাব ওয়াজ করে, হঠাৎ করে এক চিৎকার দিছি, টইয়া পড়ি, এই যে লাথি রে, আশপাশে যারা আসিল কারো গায়ে লাথি লেগেছে, পাজরে লেগেছে, এখন লাথি দেওয়ার চিৎকার করে, কি বিদঘুট চিৎকার, কিম্ভূত কিমাকার চিৎকার, ওয়াজ টোয়াজ সব বন্ধ হয়ে গেছে। এখন পিসাব হুজুরকে তোমরা কয়েকজনে ধরি, তারে পাজা কোলা করে শূন্য করে এখান থেকে বাইর করে নিয়ে যাও। আর কয়েকজনে ধরেছে, ধরি যখন টান দিছে, হুজুর পেশাব করে দিছে, হুজুর পেশাব করে দিছে, এবার কে তোমরা ভালো করে ধরে নিয়ে যাও, আর একটু শূন্য করি, হুজুর আজ্ঞা দিছে, আজ্ঞা দিছে, বুঝছেন, আজ্ঞা দিছে, মানে পায়খানাও করে দিছে। এমন তরিকা আমার দেখা ঘটনা, মরহুম পীর সাহেব চরম নাই ইসহাক রহমাহুল্লাহ আলাই, তার কালাইয়া বন্দরের মাহফিলে আমি দেখেছি। তো ভাই, এটা কি করে সম্ভব? আর এগুলা যদি কেউ নিজের বুজুর্গি এটা দেখাবার জন্য করে, সঙ্গে সঙ্গে কিন্তু কাফের হয়ে যাবে। আর যদি কোনো সময় এরকম হয়ে যায়, নিজে বলতেও পারবে না, খবরও নাই, সেটা অন্য ব্যাপার, ঠিক কিনা বলেন? এই জিনিসগুলা বুঝার চেষ্টা করা দরকার। এরপরে কবর পূজা করে, কবর সেজদা করে, পীরের নামে মান্নত করে, আছে না নাই? কবরে বাতি জ্বালায়, আছে না নাই? এগুলা সব নাকি মারে পথ, আসলে মারে পথ, দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে, এই জন্য মারে পথ না, মারে পথ। খাসারাত দুনিয়া অল আখেরা, কোরআন বলছে জালেকা হুয়াল খুসরানুল মুবিন, তরিকতের নামে, মারিফতের নামে যারা এই ধরনের সীমা লঙ্ঘন করে, তারা মুশরিক দিকে রেট। কত বড় পাগড়ি ভাইরে ভাই, হুজুরের পোশাক দেখলে আপনার মাথা গরম হয়ে যাবে, যেমন হুজুর তেমন হুজুরের শান শওকত পাগড়ি। কিন্তু দেখা যায় হুজুর তরিকতের নামে শেরিকির দাওয়াত দেয়, নিজে শেরিকি করে, আসে না নাই? জোরে কর ভাই। বাজারে নকল বেশি, উস্করি কিনবেন, খেয়াল করি খাইবেন, তালে বাতালে খাইবেন, আমও যাবে, ইমান যেটুকু আছে এটাও আপনার অজান্তে নিলাম হয়ে যাবে। সুতরাং চীনা জিনিস খাইলে ভালো নাকি, যেটা কোনোদিন নাম শোনেন নাই, দেখেননি, নতুন করে দেখছেন, নতুন করে শুনছেন, ওইটা থেকে দূরত্ব বজায় রাখা, এটাই বিবেকবানের দাবি। খাইলে অন্তত মরতাম না, নাকি বেহেস্তি করে খানা দেবে? প্রথম বেহেস্তে গেছে কুল্লামা রুজিকু মিনহা আলিফ লাম মিম, বাকারা প্রথম পারা, যখনই তাদেরকে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের রেজেক দেওয়া হবে, কি রেজেক দেবে? কাঁসা পেঁপে, দাম, আনার, এই ধরনের বিভিন্ন ফল। এখন বেহেস্তিরা এগুলো দেখে বলবে হাজাল লাজি রুজেক না মিন কাবলো, কাহারে আল্লাহ বেহেস্তের এত অ্যাডভার্টাইজ করল,
এত নবীর মারফতে বেহেস্তের এত প্রশংসা করলো, এত আমল করি নেক কাজ করি বেহেস্তে আইলাম, কি জানি খাওয়ায় দিল সেই ডাব, এই দরোয়ান আইল। হ্যাঁ, দিল সেই দুনিয়ার যেই ফল খাইছি, ককুল্লামা রোজেকু মিনহা, যখনই তাদের সামনে রেজেক আনা হবে কালু, তখন বেহেস্তিরা বলবে হাজাল্লাজি রোজেক না মিন কাবল, এগুলো তো আমরা দুনিয়াতে খাইছি, ঔত বিহি কয় না মোতাসাবেহা, দুনিয়ার চীনা ফল, চীনা ফল। তো বেহেস্তিরা বুঝবো এটা তো ডাব, খাইলে অন্তত মরতাম না, এটা তো এই ফল, দুনিয়া তো খাইছি দেখছি। তখন ফেরেশতারা বলবে হ্যাঁ এটা ডাব, এটা ডালিম, এটা বেল, এটা আঙ্গুর, এটা আপেল, এটা নাশপাতি, সাইজেও সেরকম রঙেও সেরকম, বেটা কামড় দি দেখ, এক কামড় খাইলে বুঝবি, এক কামড় খাইলে বুঝবি। সারা দুনিয়া সব ডাবের আকর্ষণ মিষ্টি একত্র করলে বেহেস্তে যেই ডাব তোকে দেওয়া হয়েছে এই ডাবের এক চুমুকের স্বাদ হবে না, সারা দুনিয়া সব ফল পাকড়া এগুলোর স্বাদ একত্র করলে এখানে তোকে যেই ডালিমটা দেওয়া হয়েছে এটার অনন্ত কোটি ভাগের এক ভাগ স্বাদ দুনিয়াতে তুই পাসনি, খাইসা। আর যদি এগুলো নতুন ফল হইতো তাহলে বেহেস্তিরা হাতে লই করতে রে কি জানি খাইলে মরি না বাসি, তিতানা কডা তিতানা কডা। কিন্তু ডাবের সাথে তার কি আছে, পরিচিতি আছে, ডালিমের সাথে, আঙ্গুর বেদানার সাথে, কুল্লামা রোজেকু মিনহা কালু হাজাল্লাজি রোজেক না মিন কাবল ঔত বিহি মোতাসাবেহা, এমন এমন রোজেক দেওয়া হবে কেইটা কি রে, প্রথম খানা হবে বাইদা মাসের কলিজা, বাইদা মাসের কলিজা, বেহেস্তের হুরদের হাতের ভুনা, সুবহানাল্লাহ কইবেন না। এরপর বেহেস্তে এক ধরনের পাখি হবে, হালাল পাখি, বেহেস্তিদের রেজেক হিসাবে ওই পাখিগুলাকে ধরে ধরে এনে রান্না করে ভুনা করে বেহেস্তি মেহমানের প্রথম খানা হবে, বেহেস্তের হুর এগুলা পরিবেশন করবে, গেলমানরা সামনে এনে আগায় দেবে আগায় দেবে। এখন কদম আলী বেহেস্তের খানা, বেহেস্তের রান্না, বেহেস্তের স্বাদ এইটা পাই ভাই, এমন খানা খাইছে টাঙ্কি একেবারে ওভারলোড, ফালাওয়ালা এজা বালাঘাতিল হলকুম, পুরা টাঙ্কি বোঝাই, বেশি খেলে কিন্তু ডেকুডে, এরকম একটা ডেকুডে নি, খানা খাচ্ছেন একটা ঢেক উঠবে খানা কমাই দেন, আরেকটা ঢেক উঠবে খানা বন্ধ করে দেন, কারণ ভিতরে আপনার যেই জায়গাটা আছে এটারও তো একটা রু আছে, আলাদা একটা আত্মা আছে, একটা গ্রহণযোগ্যতা আছে। টাঙ্কি যখন ভরি যায় তখন হটকা উঠে, কি পটকা উঠে, যখন একটা দুইটা ঢেক আসবে তখন আর খানা খাবেন না। কিন্তু কদম আলী বেহেস্তে যাই স্বাদও পাইছে নতুন, গ্রানও পাইছে নতুন, ঢেক উঠার পরেও খাইছে, এখন ওভার ফিডিং হয়ে গেছে, ওভার ফিডিং, বেশি খানা হয়ে গেছে। অন বেহেস্তে সেখানে বসে ঢেউক একটা দিছে, ঢেউক একটা দিছে, ঢেউকে যে থেকে যেই ঘ্রাণ সুঘ্রাণ কস্তুরি মিরিগ নাভি যে সুঘ্রাণ বের হয়েছে, মাসিরা তুহু কাজা ও কাজা, নবীজি হাদিসে বলেন 40 বছরের রাস্তা দূরে থাকতে এই থার্ড ক্লাস কদমালি থার্ড ক্লাস বেহেস্তির এই ঢেউকের সুঘ্রাণ পাওয়া যাবে। তখন অন্য বেহেস্তিরা বলবে রে এত সুগ্রাম তো দুনিয়াতে দেখি নাই, এত ভালো মেউ মেউ গন্ধে আমার প্রাণটা মাতোয়ারা হয়ে গেছে, কমুক থার্ড ক্লাসের বেহেস্তি কদম আলী, থার্ড ক্লাস বেহেস্তের নাস্তা পাখির গোস্ত ভুনা বাইলা মাছের কলিজা, বেহেস্তের রান্না এইটা খাই, খানা একটু বেশি হয়ে গেছে তো ঢেক দিছে তার ঢেকের গন্ধ, আর দুনিয়ায় ঢেক দিলে এই ঢেকেতে হিসাইন না গন্ধ বার হয়, কি দেলে বেশকম আছে তো, বালতু সেরুন আল হায়াত আর দুনিয়া অল আখেরাত খায়রু, খবরদার দুনিয়ার এই জীবনকে বেশি গুরুত্ব দেওয়া যাবে না, অগ্রাধিকার দেওয়া যাবে না, এই দুনিয়াতে খাবেন কারণ বাঁচতে হলে খাইতে হবে, একজন মোমেন খাবে পেট ভরার লাই,
পেট ভরার জন্য গরুকে খায়, ছাগলে খায়, কুত্তায় খায়, হাঁস মুরগিকে খায়। কিন্তু একজন মুমিন খানা খায় বাঁচার জন্যে, নিয়ত করে কি আমি যদি বাঁচি আমাকে দিয়ে আল্লাহ দিনের কিছু খেদমত হতে পারে, আমি যদি খানা খেয়ে বাঁচি বেঁচে থাকি আমাকে দিয়ে আল্লাহ দিনের একটা কাজ হইতে পারে, বিসমিল্লাহে ও তাওয়াক্কাল তো। এখন লোকমা মুখে দেয় বিসমিল্লাহ বলে লোকমা দেয়, কেরামান কাতেবিনা ইয়ালামুনা, আর কেরামান কাতেবিন দেখে এতক্ষণ মাখছে তরকারি লইছে, এইবার লোকমা বানাইছে, এইবার বিসমিল্লাহ পড়ে মুখে দিছে, আল্লাহকে এত গ্যাঞ্জাম এত কিছু লেখিস না, লেখ ইমানের ব্যাটারি চার্জ দেয়। ভাত খায় আমরা লিখতাম কি, কয়েকটু আগে নিয়ত করছি আল্লাহ এই ভাত খাই যে শক্তিটা হবে এই শক্তিটা দিয়ে যেন দিনের কাজ করতে পারি, এই খানা খেয়ে শরীরে যে ফিটনেস এনার্জি স্ট্রেংথ যেটা তৈরি হবে এটা দিয়ে যেন তোমার দিনের পক্ষে কাজ করতে পারি। প্রত্যেকটা লোকমায় জিহাদ ফি সাবিলিল্লাহ সওয়াব পাবেন, পেটও বইছে খানাও হয়েছে জিহাদের সওয়াব, আর কুত্তায় খাইছেন হেডবরন ছাড়া আর কি হয় কর না বলা লাগবে, গরু যে খায় পেট ভরা ছাড়া আর কি পায়। কিন্তু একজন মোমেন ইমানদার যখন খায় তার পেটও ভরে, জিহাদের সওয়াবও দেখে, ঠিক কিনা বলেন, তার ডান দিকের আমল নামা সওয়াবে ভরপুর হয়ে যায়। সুতরাং আমরা খাওয়ার জন্যে বাঁচি না বরং বাঁচার জন্যে খাই, বাঁচতে হলে খাওয়া লাগবে, আর আমি বাঁচলে আমাকে দিয়ে দিনের কিছু পজিটিভ পজিটিভ কাজ হইতে পারে, দিনের কাজ এই নিয়তে বাঁচা লাগবে। আল্লাহ এই খানা খাই গাছ জোরইব, জোরইলে অমুকেরে খুঁটা দিও, অমুকেরে খুঁটা দিতে বাঁচে হাতে খায়, এটা একটা বাসা, এই বাসা আর কুকুরের বাসা এক সমান, কিন্তু মানুষের বাঁচা এরকম নয়। অলাকাত কাররাম না বানি আদম, আমি কি আপনাদেরকে বুঝাতে পেরেছি? আচ্ছা এবারে আসুন, তাহলে কোনো বেজালের কাছে আমরা নাই কি, মার্কেট যখন খারাপ নকল যখন বেশি, এখন ওই কাছেও যাব না আল্লাহর সাথে ডাইরেক্ট হয়ে যাব। নাগাল্যান্ডে ঈদের গরু কিনতে গেছেন, দালাল ধরছেন তো মরছেন, কি 10,000 টাকা হইলো হান্দারে হান্দাই দিব, 10,000 টাকা হইলো ঢুকাই দিব, মালিকের লগে ডাইরেক্ট কন্ট্যাক্ট করেন, 5,000 টাকা হইলে অত জিতবেন, ঠিক নেই? তাহলে বেহেশতে যাবেন, পরকালে নাজাত মুক্তি চাবেন, মালিকের সাথে কন্ট্যাক্ট করেন ডাইরেক্ট হয়ে যান, দালাল ধরছেন তো মরছেন। এই যুগে দালালি পিসাব মুরিদি তরিকত মারেফতের নামে যেগুলো চলছে, ভাই সেই আমি কিন্তু মারেফতের বিরুদ্ধে না, মাঝে মাঝে আমি মোজাদ্দেদ আল হোসানির ওয়াজ করি, কি মোল্লা দুপে আজা মোল্লা জিওয়ানের ওয়াজ করি, সেগুলো আসিল মারেফত, আজকে মারেফতের নামে যেগুলো এগুলো মারে পথ, দুনিয়ার পথ মারে। কোরআন বলছে জালেকা হুয়াল খুসরানুম মুবিন, এটা হলো সবচেয়ে বড় ভরা ডুবি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা উদাহরণ দিলে আরো ক্লিয়ার হয়ে যাবেন আপনারা, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, এহদিনা তুমি আমাকে দেখিয়ে দাও, আমাদেরকে দেখিয়ে দাও, কথাগুলো কি ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট, কার লগে? তাইলে আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক ডাইরেক্ট, মাঝখানে কোনো দালাল টালাল নাই। কিন্তু এই যে সম্পর্কটা ডাইরেক্ট কিভাবে করবেন, এটা সবচেয়ে বড় ইমাম যিনি আমাদেরকে শিখিয়েছেন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট হইতে পারবেন না, অন্তত একটা সুপার মডেল সামনে থাকতে হবে, যার জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, এই রাসূল আল্লাহর সাথে জীবনের সব কাজের সম্পর্ক গড়েছেন, সব কাজের আল্লাহ যেভাবে বলেছেন গড়ে টড়ে, তারপরে বলেছেন যখন নবী 100 ভাগ উম্মতকে জাতিকে কওমকে দিনের প্রত্যক্ষ ডাইরেক্ট পথ
মুক্তির পথ নাজাতের পথ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ তখন সার্টিফাই করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাই রে এবার রোজা আরেকটু পরিষ্কার হয়েছে, আল্লাহর সাথে ডাইরেক্ট হয়ে যান। ভাই বাজার খারাপ, দালাল টালাল দড়ি প্যাট প্যাট খারাপ করিয়েন না, অকালে কলেরা হবে, অসময় মারা যাবেন। সুতরাং আমরা আল্লাহর হয়ে যাই, আর আমাদের জীবনে আমাদের রাহবার রাহনমা আল্লাহকে কিভাবে পাবো, আল্লাহর কাছে কিভাবে যাব, এটা নবীজি আমাদেরকে শিখিয়েছেন। অনন্ত সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় স্রষ্টা, অরূপ অতুল কালজয়ী চিরন্তন, তার কোনো তুলনা নাই। আলম ইয়াকুল্লাহু কুফু, তার সমকক্ষ কেউ নাই। আর পুরা সৃষ্টি জগৎ, সৃষ্টি জগৎ, এই জগতের মধ্যে সর্বোচ্চ, সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সম্মান যার, তিনি নবী মুহাম্মদ রাসূল। স্রষ্টা তো বড়র বড়, সবাই বড়, তুলনা নাই। আর এই মাখলুকের মধ্যে যিনি সবচেয়ে বড়, তিনি কে? নবী মুহাম্মদ রাসূল। এখন হুজুরে ওয়াজ করে ওহুদের মাঠে নবীর দাঁত ভাঙছে, বুঝেননি? ওহুদের মাঠে নবীর মাথার খুলি ভাঙি গেছে, ওহুদের মাঠে নবীর এই হয়েছে, মুরিদ নর্মাল আছে, নবীর হয়েছে আর কি গেছে, কার পিসাব আসতে যাই উড্ডাখাই হড়ে গেছে, পিসাব উড্ডাখাই হচ্ছে, হাতে সিল্লাইতে সিল্লাইতে মরি যায়, আর নবীর দাঁত ভাঙছে, মাথার খুলি ভাঙছে, এগিন হুনিয়ে হাতে জুত করে বই রয়েছে। এবার আপনারা কন, হাতের মহব্বত কি নবীর জন্য বেশি না পীরের লাই বেশি? জোরে কন, জোরে কন। হ্যাঁ হ্যাঁ রে, লা ইউমিনু আহাদুকুম, নবী বলেন তোমাদের মধ্যে কেউ পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, মোমেন হতে পারবে না, যে পর্যন্ত না, যে পর্যন্ত না আমি নবীকে তার বাবা, তার মা, তার সন্তান, তার পরিবার পরিজন সবার চেয়ে বেশি আমি নবীকে ভালো না বাসবে, সেই পর্যন্ত তোমার কেউ পূর্ণাঙ্গ মোমেন হতে পারবে না। তাহলে আমাদের ইশক, আমাদের ভালোবাসা, মহব্বত, শ্রদ্ধা কার প্রতি থাকবে? নবীর প্রতি, ঠিক কিনা বলেন? আর আল্লাহকে পেতে হলে, আল্লাহর কাছে যেতে হলে নবীকে লাগবে, নবীজিকে বাদ দিয়ে। কিন্তু কোন আনো পিসাবেরে বাদ দিয়ে আল্লাহর হাওন যাইতো না, এমন কথা বোধহয় আছে, জোরে কর। তো ভাই তরিকত কোন এক সময় খাটিয়া ছিল, শাহজালাল রহমতুল্লাহ আলাই একদিকে পীর ছিলেন আরেকদিকে মুজাহিদ ছিলেন, কি নামাজের মুসল্লা বিষাই সুরমা নদী পার হয়েছে, বড় সার আছে আপনি গো, সুরমা নদী পার হয়েছে, পার হয়ে যখন সিলেটে তিনি আসলেন, এখানে সিলেটের মহারাজা, হ্যাঁ গৌর, এই জানেন আলহামদুলিল্লাহ, গৌর গোবিন্দ, শাহজালাল রহমতুল্লাহ আজান দিলেন, এক আজানে কুল্লু খালাস, সব এসে তার সামনে এসে ইসলাম গ্রহণ করল। বগুড়া মহাস্থানগড়, বগুড়া, বগুড়া থেকে আপনি দিনাজপুর রামপুরের দিকে যাবেন, যেখান থেকে উত্তর দিকে রাস্তা গিয়ে পশ্চিমে গেছে জয়পুরহাট, আর পূর্ব দিকে গেছে রংপুর, সেখান থেকে বগুড়া দিনাজপুর, এই দুই রাস্তা, এই রাস্তার মুখে এখানে একটা পাহাড়ের টিলা আছে, এই টিলার উপরে একটা মাজার আছে, একটা অতীতের একজন বুজুর্গ তার মাজার আছে, তার নাম হলো শাহ সুলতান মাহি সাওয়ার, শাহ সুলতান মাহি সাওয়ার, কিংবদন্তি ইতিহাস বলে তিনি নাকি মাছের পিঠে সওয়ার হয়ে এখানে রাজা পরশুরামের রাজধানী, রাজা পরশুরাম দিনাজপুর রংপুরের রাজা পরশুরাম, তার রাজধানী ছিল এখানে, ক্যান্টনমেন্ট ছিল এখানে। এখন শাহ সুলতান মাহি সাওয়ার তিনি মধ্যপ্রাচ্য আরব থেকে এখানে এসে ওই রাজবাড়ি রাজধানীর সামনে সেখানে নামলেন, তার এখানে একটা তলোয়ার খাপের ভিতরে, ডান কান্ধে একজিল কোরআন শরীফ, আর এখানে গলার সাথে পেছানো একটা নামাজের মুসল্লা, তিনি সেখানে নামলেন। এখনো আপনি সেখান দিয়ে গেলে দেখবেন ওই জায়গাটা, রাস্তার পাশটা, ওই যে করতোয়া নদী ছিল, করতোয়া নদী, এখন করতোয়া নদীটা ওখান দিয়ে নাই, আরেকখান দিয়ে অল্প একটু আছে,
মরে গেছে, এখন তিনি এখানে এসে নামাজ পড়বেন, আসরের রক্ত হয়ে গেছিল, তিনি এখন নামাজ পড়বেন। ওই যে রাজবাড়ির পাথরের গেট, এখানে সান্ত্রী তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, সান্ত্রী আর্মি সিকিউরিটি মিলিটারি গার্ড। এখন এই আল্লাহর বন্দা এখানে এসে জায়গা টোকায়, কোনখানে নামাজ পড়বে। এখন দেখে যে গেটটা এত বিরাট, এখন গেটটা নাই, এখানে গেটের এই পিলারের কাছে এখানেই নামাজ পড়ার ভালো জায়গা, এখানে নামাজের মুসল্লা বিছাইছে, নামাজ পড়বে। গার্ড এসে বলে, হোল্ড হোল্ড, বেটা তুই কে? এখানে রাজবাড়ির সামনে নামাজের মুসল্লা বিশ্বাস? শাহ সুলতান বলেন, আমি আল্লাহর এক গোলাম, আমি আরব দেশ থেকে এসেছি, আল্লাহ দিনের ফেরি করার জন্য এসেছি, দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, আমার পাঁচ ওয়াক্তের একক্ত হইছে, কোনক্ত আসর, কোনক্ত আমি এখানে সালাত আদায় করব। রাজা পরশুরামের সেই আর্মি সিকিউরিটি, সে তো রাগে একেবারে স্পিরিং হয়ে গেছে, স্টপ, এখানে রাজা পরশুরামের যদি কুর্নিশ করতে চাস, রাজা পরশুরামের যদি পেন নাম করতে চাস, পেন নাম, পেন নাম, গঙ্গায়ও নামো, গঙ্গায়ও নামো, জগত্তারিণী মাতো, জগত্তারিণী মাতো, গোসল করতে নামিয়ে দেয়, আপনারা বোধহয় দেন না কেউ, বুড়িয়ারা দেখছে, বুড়িয়ারা দেখছে, সেখানে গেলে পানির পূজা, ওখানে গঙ্গার পূজা, এখানে এটার পূজা, ওখানে সেইটার পূজা। ঠিক তখন এই দেশটা ছিল মুসলিম ছিলই না, বলতে গেলে সব অমুসলিম মুশরিক তারা ছিল, বিশেষ করে উত্তরবঙ্গ। এখন ওই শিবে এসে বলে, এইটা উডা, এখানে নামাজ পড়া যাবে না, দমক দিছে আর এটারে বাঁশ করি কান্দ লইছে। রাজ সিপাহী ঠান্ডা হয়ে গেছে, কয় মোল্লায় অন্তত আর কথা মানছে, নামাজের মুসল্লা বাঁশ করি কান্দ লইছে। এবার মুসল্লা কান্দ করি গেটের ওই যে গাঁথনি আছে না খিলান, এখান দিয়ে দাঁতের মতো আছে, জালটের মতো, এখন এটার দিকে খেল রানে সিপাহী আইক, আবার এইদিকে নামাজ কিল নাই, পড়তে এসেছিলাম নামাজ, নামাজে যখন বাধা দিছ, আজান দেওয়া আমার উপরে ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার, দেখেন একজন মুমিনের যত ঠেলে সে পিছপা হয় না, বরং এখন আমি আজান দিয়ে নামাজ পড়ব। সিবিআই এবার একটু ডরাইছে, কিরে বাবা রে, দিলাম নামাজে বাধা, এখন এখানে সে রাজবাড়ি, মুশরিক রাজার রাজবাড়ি রাজপুরী, সেখানে রাজবাড়ি রয়েছে তোরণ গেইট, এটারে হাতে মসজিদের মিনার বানাইতে চায়, এতারা দিছে তার সেনাবাহিনীর যে হেড তার কাছে দৌড় দিয়ে যায়, তখন তার ফোন আসিল না, মোবাইলও আসিল না, দৌড় দিয়ে যায়, কয় একটা লোক বুক পর্যন্ত দাঁড়ি, মাথায় বিরাট পাগড়ি, আজানু লম্বিত জামা, পায়ে চটির জুতা, পূব দিক থেকে এসে এখানে গেইটের পাশে সে কি জানি প্রার্থনা করবে, কাপড় একটা বিছাইছে, ধমক দিছে, এখন সেইটা কান্দে লইছে, কান্দে লইয়া এখন সে গেট বাইয়া উপরে উঠতে চায়, আমরা এখন কি করব। রাজা পরশুরামের কাছে পারমিশন চাইল সেনা প্রধান, চাওয়ার পরে পরশুরাম কয়, কত বড় কলজা, আমার এখানে মূর্তি পূজা, দেবদেবী পূজা, লক্ষিন্দরের বাসর ঘর কিন্তু সেখানে, ওই জয়পুরহাট, ওইটার পাশে একেবারে লাগোয়া লক্ষিন্দর, কিসাবে দংশিল লকাই রে, সোনার বরণ দেহে রে বিদির, কি হইল ভাই, এখন কেন এখানে নামাজ পড়া যাবে না, কেন আমি আগে আজান দেব। এখন ওই সিপাহী টিপাই তারা আসছে, রাজা পরশুরাম নিজে আসছে, কত বড় কলজা, নামাজে বাধা দিছে, এখন আমার গেইটের মিনার বানায় সেখানে আজান দেবে, দেখি লোকটা কিরকম। এসে দেখলো যে গেট ভাই কেমনে কেমনে উড়ি গেছে, এই ফাঁকে উড়ি দুই কানে আঙ্গুল দিয়ে আজান শুরু করছে। এখন মিলিটারি একজনে কয়, কইসান ওই কানো হাত দিছিল না, কানো হাত দিছিল না বলে, আজান তো আর বুঝে না, তারা প্রথম দেখছে, কানে হাত দি চিল্লায়, আজান শেষ হয়ে গেছে, প্রত্যেকটা আল্লাহু আকবার আল্লাহু আকবারে
রাজা পরশুরামের সেখানে ইতিহাসে দেখে 2.5 লক্ষ রিজার্ভ সৈন্য ছিল, 2.5 লক্ষ। রাজা পরশুরাম ঘোষণা করে দিল, অ্যাকশন 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 অ্যাকশন, তোমরা এখনই অ্যাকশন না অ্যাকশন নাও। সেনাবাহিনী বিগল বাজিয়েছে বের হয়, গেট পার হইলে হাত থেকে তলোয়ার পড়ে যায়, গেট পার হইলে হাত থেকে তলোয়ার পড়ে যায়। কি রে, যেটা দিয়ে কাম করবি হিডে তো, কে একটু আগে যে একটা আওয়াজ শুনছি একটু আগে, কি এর আওয়াজ, কি এর আওয়াজ, আজানের আল্লাহু একবার আল্লাহু একবার। এই আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে যত নাট বল্টু স্ক্রু সব স্টেশন আউট হয়ে গেছে। এখন আমরা হাঁটতেও পারি না, ধরতেও পারি না, তলোয়ারটা যে মুট করে ধরবো এই শক্তিও নাই। ভাই পীর চিনছেন তো, পীর চিনছেন তো, আর আজকাল এমন পীর, বেনামাজি পীর, বেরোজদারি পীর, গেরুয়া পীর, সালু পীর, একেবারে লাল সালু পরে আপাদ মস্ত, পাগড়িও সালু, জুতো সালু, পায়জামাও সালু, রুমালও সালু, জামাও সালু, লালে লাল বাবা শাহজালাল, বিলাই কুত্তা সব হালাল। পুরুষের জন্য একাইশ লাল রং, পুরুষের জন্য একাইশ হলুদ রং, নারীর জন্যে, নারীর জন্যে এগুলো জায়েজ আছে, হলুদ হোক, লাল হোক, গেরুয়া হোক, রেশম হোক, নারীদের জন্যে এগুলো ব্যবহার করা জায়েজ, কিন্তু পুরুষের জন্যে হারাম। বয়হাতে গেরুয়া পীরের খলিফা, পীরেরও লালে লাল সব, খলিফারও লালে লাল, আছে না নাই, জোরে কর। আমাদের এটা মারেফত, আবার এমন মারেফত আছে নামাজের ধারে কাছেও নাই, শুধু গাঁজা, শুধু গাঁজা। এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা, পরানের হুক্কারে তোর নাম কে থুইল ডাব্বা, দেখছেন কারবার, খায় তো খায়, কইটার নাম কি রে বাবা, কইটার নাম সিদ্ধি সিদ্ধি, এটা না খাইলে মারেফত হাসিল না। এমন মারেফতের আমরা খাতা খিলাই, এমন মারেফতের আমরা খাতা খিলাই, ওয়াক্ত মতো নামাজ সলাত আদা না করলে মারেফত হাসিল হয় না, ওয়াক্ত মতো আল্লাহর হুকুম না মানলে মারেফত হাসিল হয় না। মারেফত শব্দের অর্থ হইল আল্লাহ এবং বন্দার মধ্যে পরিচয় সম্পর্ক, মারেফত, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাকে মারেফত দেখিন, ওই লাল কাপড় আলা হুজুরের লাগে, আল্লাহর লাগেও নাই, নবীর লাগেও নাই, এগুলোর কোনো খবরও নাই, ঠিক কিনা বলেন? বেজাল খাই ডায়রিয়া বানাইন না, ন খান, উপাস থাকেন, বালা আসেন, বেজাল খাইবেন, একেবারে ডাইরেক্ট হয়ে যাবো, ডাইরেক্ট ডাইরেক্ট বুঝছেন তো, স্মারক ডাইরেক্ট হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনের এই পারফেক্ট কথাগুলো বুঝার মতো যোগ্যতা তৌফিক দান করুন। আসুন আমরা এবার এগিয়ে যাই। মা কেসিনা ফিহে আবাদা, এই সকল মুসলমান যারা আল্লাহকে মেনেছে তাদেরকে আপনি সুসংবাদ দেন, যারা নেক আমল করেছে, ইয়া মালুনা সলেহাত, সলাত আদায় করেছে, যাকাত দিয়েছে, তৌফিক হয়েছে, হজ করেছে, পরের উপকার করেছে। আবার সমাজে কিছু ভাই আছে আল্লাহ টাকা পয়সা দিছে অগণিত, প্রত্যেক বছর হজে যায়, এরকম আসে নিও, বছরে একবার দুইবার ওমরা তো যায়, টিয়ার গরম, নামাজ টামাজের সেরকম ইয়া নাই, হজে যায়, হজ জীবনে ফরজ কয়বার বলেন, বলেন একবার, একবার হজ করেছেন, ফরজ আদায় হয়ে গেছে। এখন যতবার যাবেন নফল কি আল্লাহর কাছে সুন্নত হবে না, এখন একবারের পরে যতবার যাবেন নফল হবে, ঠিক কিনা বলেন? আর এই বাড়ার বাড়ির পাশে একটা রুগী বিছানায় পড়ে আছে, চিকিৎসা করাইতে পারে না, ডাক্তারখানায় নিতে পারে না, এই রুগীটা সহযোগিতা করা ফরজ, ঠিক কিনা বলেন? একটা বিধবা নারী, স্বামী মরে গেছে, একটা মেয়ে বিবাহযোগ্য বয়স হয়েছে কিন্তু পয়সার জন্যে বিবাহ দিতে পারে না, হ্যাঁ, খানা খাওয়াইতে পারে না, একটা দুর্বল পরিবার, অভিভাবকহীন পরিবার, একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, এই পরিবারটাকে সহযোগিতা ফরজ, ঠিক কিনা বলেন?
এখানে আপনার কত রকমের খাত আছে? কোন এইদিকে 40 ঘর, এইদিকে 40 ঘর, এইদিকে 40 ঘর, এইদিকে 160 ঘর। একটা কমিউনিটি, একটা কমিউনিটি, একটা মহল্লা পুরা, একটা ওয়ার্ড, এবার বুঝছেন তো, একটা ওয়ার্ড পুরা। এখানে কার কি আসে নাই, কে সুখে আসে দুঃখে আসে, আপনাকে আল্লাহ পয়সা দিছে, অফি আমওয়ালহিম হাক্কুন লিসাইলে অল মাহরুম। আপনার এই বেশি পয়সার মধ্যে, আপনার এই সঞ্চিত জমা টাকার মধ্যে যাদের নাই, কিছু নাই, তাদের অংশ আমি আল্লাহ রেখে দিয়েছি। আয়াতটা আবার লক্ষ্য করেন, অফি আমওয়ালহিম, ধনী ব্যক্তির সঞ্চিত ধনে, হাক্কুন লিসাইলিম, রিক্ত নিঃস্ব, যাদের নাই তাদের পাওনা আল্লাহ রেখে দিয়েছেন। এখন তুমি তাদেরকে যে দিবে আল্লাহর হস্তে, এটা দয়া নয়, তাদের পাওনা তোমার কাছে, তাদের পাওনা। হাশরের দিন আল্লাহ বলবেন, আমি উপাস আছিলাম, তোমরা আমারে খানা দাও নাই। আবার আল্লাহ বলবেন যে আমি রোগে বিছানার সাথে লেগে আসিলাম, কিন্তু বান্দা তোমরা আমারে ওষুধ দাও নাই, চিকিৎসা করো নাই, আমি আল্লাহ এই এই এইভাবে আসিলাম। তখন বন্দা কইব, আপনার আবার অসুখ হয়নি, আপনি আবার উপাস থাকেনি, আপনার খাওয়া লাগেনি, কই তোর বাইদারে যাকো খানা আসিল না, তা করে খানা দিতি আমারে দেওয়া নইতো, তাদের চিকিৎসা করাইতি আমাকে চিকিৎসা করানো হইতো। আমি কি বুঝাইতে পারছি? জোরে কর ভাই। এগুলো আপনার একটু বুঝার চেষ্টা করুন। গড় নাই, হেতে দুয়ার আটকায়, মোটে ঘরে নাই দুয়ার আটকায়, মোটে ইমানের এখানে যেটা দরকার হয়ে যায় যাই, হেতে নফলমরা করে, হেতে আবার প্রত্যেক বছর হজে যায়। তাই যে অলিল্লাহে আল্লাহ নাসে হেজ্জল বাইতে মানুষটা তাই নাই হে, কয়বার 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 একবার করছেন, কাম শেষ করলো খালাস, এরপরে এগুলা নফল। কিন্তু বাড়ির ডাইনে বামে আশেপাশে যাদের নাই, যারা কষ্টে আছে, এদেরকে সাহায্য করা ফরজ। আর একবার হজে এখন যা টাকা যায়, কি যা টাকা একবার হজ করতে উমরা করতে যায়, এই টাকাগুন দিয়া চারিপাশে যারা আছে ওদের সবাইকে একেবারে বিল্ডিং করে দেওয়া যায় বোধ হয়। আমি কি বুঝাইতে পারছি? একটু চিন্তা করেন, ইসলাম কত সুন্দর, কত বাস্তব। মা কেসিনা ফিহা আবাদা, এই জান্নাতে যারা যাবে তারা অনন্তকাল এই জান্নাতে সুখে শান্তিতে অবস্থান করবে। ওয়ুনজির আল্লাযিনা কালু ইত্তাখাযাল্লাহু আলাদা মা লাহুম বিহি মিন ইলম, যারা বলে আল্লাহর সন্তান আছে, এটা উদ্ভট মিথ্যা কথা, বানোয়াট বানানো কথা, আল্লাহর কোনো সন্তান, আল্লাহর কোনো স্ত্রী নাই, তাদের এই ব্যাপারে এলেম নাই, ওলালে আবাহি, তাদের বাপ দাদা সৈদ্য গোষ্ঠীর এই এলেম আসিল না। কাবরাত কালেমাতান তাখরুজু মিন আফওয়াহিহিম, এরা মুখ দিয়ে আল্লাহর ব্যাপারে যে কথাগুলো বলে এগুলোর চেয়ে জঘন্য, এগুলোর চেয়ে নিরেট দাহা মিথ্যা, অন্য কোনো কথা হতে, আল্লাহর কোনো শরীক নাই। আল্লাহর সন্তান আছে, বউ আছে, বাবা আছে, ভাই আছে, লাম ইয়ালিদ অলাম ইউলাদ অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই সুরাটা একটু দেখে নিয়েন, আর কিচ্ছু দরকার নেই। তখন আপনি আমারে তাফসীর শুনাইতে পারবেন, আমি আপনাকে শুনান দরকার হবে না। দুঃখ একটা, দুনিয়ার সব কাম করি কিন্তু এই রমজান মাস যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআনের কারণে রমজান মাসকে আল্লাহ এত সম্মান দিয়েছেন, যে রমজান মাসে লাইলাতুল কদরে আল্লাহ পাকে এই কোরআন প্রথম নাজিল করেছেন, এই রমজান মাসটা আমরা কোরআনের মধ্যে ঢুকে যাই, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন বুঝার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এই মাহফিলে আসছেন, এসেছেন, আপনারা তো কোরআন বুঝার জন্য আসছেন, নাকি অন্য কোনো নিয়ত আছে? কষ্ট করি আনি আইসেন, রোজার দিন ইফতার হয়ে গেল, একটা রিক্সা হইলে ভালো হইতো, রিক্সা ভাড়াও যা বেতন দিবেন, ঠিক নেই? তাই দিন তাফসির মাহফিল ওয়াজ মাহফিলে যারা আসে নিজের খরচে আসে, কি নিজের খরচে যায়, আবার মাহফিলে কিছু দেয় নি, জোরে কর দেয়, কিন্তু দুনিয়াবি অন্য মাহফিল বাতিলের যেগুলা
হেগুলার মধ্যে আইতে হইলে আগে গাড়ি ভাড়া দেয়, এরপর এখানে আসলে বিরিয়ানির প্যাকেট দেয়, যাওয়ার সময় আবার খামের মধ্যে হিটা দেয়নি, ইয়ার হওয়া দেয়া যায় মানুষ। আর এক একটা দিনই ওয়াজ মাহফিল তাফসির মাহফিলে যে এলাকা হয় আলহামদুলিল্লাহ মানুষের জায়গা দেওয়া যায় না, এত মানুষ আসে। সুতরাং জাতি ডুস খাই ডুস খাই অন কি হয়েছে, উঠ হয়েছে এখন আর ওই আগের কথা, আগের অবস্থা, এটা চালানো যাবে না। আসেন হালাল্লাকা বা খেও নাফসাকা আলা সারিহিম। হে নবী, আবু জেহেল, উতবা, ওলিদ, মগিরা, রবিয়া, সাহেবা, উমাইয়া, এরা ইমান আনে না। আপনি তো বহুত দাওয়াত দিছেন, এখন এরা ইমান আনে না, এই জন্য আপনি কি মরে যাইতেন সামনি? আরে নবীর ভিতরে কত পেরেশানি, কাহারে আবু জেহিল্লাটা যদি ইমান আনত, উতবা, ওলিদ, মগিরা দুগা তিন গিয়ে ইমান আনলে তো ইসমাল ইসলামের শক্তিটা ব্যালেন্স হয়ে যেত, কিন্তু এগুলো তো ইমান আনে না। নবী শুধু এইটা নিয়ে চিন্তা করে। একদিন আবদুল্লাহ ইবনে আরকামের ঘরে, আরে সেই দুর্দিন, সেই মহা নির্যাতন, কিয়ামুল লাইলের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী মুনাজাত করতেছেন। সাহাবায়ে কেরাম কয়জন? চল্লিশের নিচে, চল্লিশের নিচে, এই এই মুসলমান এগুনে আর নাই। এখন নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা আইয়িদুল ইসলামা, এ আল্লাহ মক্কা ইসলামের বড় দুর্দিন, বড় দুঃসময়, ইসলামের কথা বলা যায় না, মুখের বাইর করা যায় না। আল্লাহুম্মা, ওগো আমাদের আল্লাহ, আইয়িদুল ইসলামা, তুমি ইসলামকে সাহায্য করো, সহযোগিতা করো। বে আহাদিল ওমরাইনে, মক্কাতে দুইজন ওমর আছে, বে আহাদিল ওমরাইনে, দুই ওমরের এক ওমর, তুমি ইসলামের পক্ষে আনি দাও। বাবার নাম হেসাম, আবু জাহেলের নাম ওমর ইবনুল হেসাম, আর ওমরের নাম ওমর ইবনুল খাত্তাব, দুজনের নাম ওমর। নবী মুনাজাতের মধ্যে আবু জেহেলের নাম আগে কইছে, কি ওমর ইবনুল হিসাম, আও হয় ওমর ইবনে হিসামের একটা ওমর ইসলামে এনে দাও, আর না হয় ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে ইসলামের পক্ষে এক নম্বর লিডারকে আল্লাহ কবুল করেন নাই, দুই নম্বর লিডারকে আল্লাহ কবুল করেছেন। কে সেই দুই নম্বর লিডার? কে? তাহলে ইসলামকে কবুল করে ওমর বোধা হারিয়ে গেছেন, ওমর বোধা মরে গেছেন, নাকি কেয়ামত পর্যন্ত বেঁচে আছেন? ঠিকই আছে, ওমর অর্ধেক পৃথিবীর বাদশাহ ছিলেন। ওমরের দোররার নাম শুনলে তখনকার দুইটা সুপার পাওয়ার কায়সার এবং কেসরা থরথর করে কাঁপত, ওমরের দোররা এদের মোকাবিলা করার ক্ষমতা কারো নাই। অর্ধেক পৃথিবী করেছে শাসন, দুলার তক্তে বসি, খরজুর পাতার বসন্ত মার বারে বারে গেছে খুশি। খেজুর পাতার একটা গড়া ছিল, খেজুর পাতা, খেজুর গাছ, এটার খুঁটি, খেজুরের রুয়া দল, উপরে খেজুর পাতার ছাউনি। তিনি কিন্তু অর্ধেক পৃথিবীর বাদশাহ, ইচ্ছা করলে বিল্ডিং কয়টা করতে পারতেন, কি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত এই খেজুর পাতার ঘরে। এটা সুন্নাত, এটা সুন্নাত। নবীজির যেই ঘর নবীজি থাকতেন, এইটাও আসিল খেজুর পাতার, খেজুর গাছের। নবীজি যেই খাটে শুইতেন, খাটের খুঁটিগুলো আসিল খেজুর গাছ, আর খাটের যেই দড়িগুলা খেজুর পাতার দড়ি আসিল, খেজুর পাতার রশি, এগুলোর মধ্যে নবী ব্যবহার করতেন। খাটের উপরে শুয়েছেন, শোয়ার পরে এখন নবীজির বেহেশতি জিসিম মুবারকে খাজুরের দড়ির দাগ গালে ডাবি গেছে। দুই সাহাবি আই কান্দে, ও গাল্লা নবী, কায়সার কেসরা রোম ইরানের বাদশাহ তারা কত শান শওকত রাজকীয় হালে আছেন, আর আপনি সরকারে দো আলম
আকায় দো জাহা, আপনার গায়ে এইভাবে খাজির পাতার দড়ির দাগ লেগে গেছে, তাহলে বুঝা যায় কোনো তোষক টোষক বিশেষ না কিছু আসিল না, দড়ি এক করে চামড়ার ভিতরে ঢুকে গেছে। এখন আপনাকে এরকম সোনার খাট বানিয়ে দেওয়ার লোক তো আছে। তখন নবী বলেছিলেন, দারিদ্রতা আমার অহংকার, গরিব থাকা আমার অহংকার, আল্লাহুম্মা আফকির উলামা উম্মতি লেকাই লা ইয়াযহাবুল কুরআন, রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার উম্মতের যারা হক্কানি রব্বানি আলেম হবে, হক্কানি আলেম হবে, তাদেরকে তুমি গরিব বানায় রেখো। আল্লাহুম্মা আফকির, আয় আল্লাহ তুমি ফকির বানায় রেখিও, গরিব বানায় রেখো, উলামা উম্মতি আমার উম্মতের হক্কানি আলেমদেরকে, লেকাই লা ইয়াযহাবুল কুরআন, তাহলে কোরআন অনেকদিন দুনিয়াতে থাকবে। হাদিসের মর্ম বুঝছেন তো? আর আলেম বেগুন যদি জমিদার হইতো, তাইলে এত কষ্ট করি সারা দেশে বোধ হয় মাহফেলে মাহফেলে যাইতো নাকি? কি মালপানির মধ্যে ডুবি রয়েছে, অনহেডের দায় আছে, কি পেটের দায় আছে, দরকার যদি ঠেকায় যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? এক হুজুরে হাদিসে দেখুনি কয়, ইয়ান হইতো আঙ্গুরে বাঁশ দিয়া লাইছে বাঁশ, এতে আবার হুজুর কেন বাঁশ দিয়া লাইছে বলে হেতারে। নবীও দোয়া করি গেছে, আমার উম্মতের হক্কানি আলেমদেরকে গরিব বানায় রেখো, তাহলে ইসলাম দুনিয়াতে অনেকদিন থাকবে। ভাই আমার ওস্তাদ যারা ছিলেন সেই মানের আলেম তো এই যুগে আরেকজন, আরেকজন আমি পাই না। আর ওস্তাদের ওস্তাদ যারা ছিলেন তারা তো হিয়াত না ছোট আসিলেন, তাদের ওস্তাদ, তাদের ওস্তাদ কুরুনে সালাসা সাহাবি তাবি তাবে তাবি, তাদের তুলনা কি আছে? আজকে আমরা ইসলামের যেগুলা করি আমল সামল এগুলো সাহাবির থেকে এসেছে, তাবির থেকে এসেছে নাকি? এখন হোলা উজ্ঞা খাড়াই কয় হে তারা একে ভুল করি গেছে। এটা শুনি আন্দার আবার জুত করিতাম, জুত করিতাম কি আর শাহকে তো আনিল হাককে শয়তানুল আখরাস, এগুলা দাজ্জালের শ্রেণী, দাজ্জালের পরিকল্পনা। তিরমিজির কিয়ামতের আলামতের একটা হাদিসের অংশ, অলায়না আওয়াখেরা হাজিল উম্মতে আউয়ালুহা, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে উম্মতের পরবর্তীরা উম্মতের আগের আলাদেরকে মন্দ বলবে, খারাপ বলবে, অভিশাপ দেবে, কে আগের আলাদা ভুল করে গেছে, কথা এটা হইছেনি, জোরে কথা হইছেনি? আরে নবীর কোন কথা বাকি রয়েছে? সবই তো হয়ে গেছে। হে নবী, আপনাকে সব সময় চিন্তা করতে হবে, লাল্লাকা বাখেও নফসাকা আলা আসারিহিম, আমনে চাইলেই ওরা ইমান আনবে না। তবে ওমর ইমান এনেছে, ওমর নাম দুনিয়াতে আসেনি, ফারুক আজম, ওমর ফারুক, ওমর ওমর আসেনি। আচ্ছা রোম পারস্য তারাও জানে, ওমরকে মুসলমানরা চিনে, অমুসলমানরা বোধ হয় চিনে না। 300 মাইকেল এ শাস্টের, সেখানে 100 মনীষীর মধ্যে 1 নম্বরে নবী, আর 2 নম্বরের মধ্যে ওমর আছে, হান্দাইতে হচ্ছে। বিশ্বের 100 জন সেরা মানুষের একজন, গত 2000 বছরের সেরা মানুষ, সেখানে ওমরের নাম, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে ওমরের নাম। ওমর মরে গেছে, মরে যাওয়ার পরে কোথায় শুয়েছে বলা লাগবে? ওমরের কবর কোথায়? নবীর পাশে আবু বকর, আবু বকরের পাশে ওমর, একই মা আয়েশার হুজরার ভিতরে। সারা দুনিয়ার প্রত্যন্ত এলাকা থেকে মিন কুল্লে ফাজ্জিন আমি হাজিরা যায়, লাব্বায়েক লাব্বায়েক বলতে বলতে সেখানে নবীর কবরে সেখানে গিয়ে সালাম দেয়। আর সেখানে দৈনিক কত লাখ বার কোরআন খতম হয়, কোন নবীজির রজায়, উমর আবু বকরের রজায় লাখ লাখ বার কোরআন খতম হয়, ওইনি জোরে কোন? তাহলে ইসলামের পক্ষে কাজ করি উমর মরি গেছে, আজি গেছে, মরার পরে বোধ হয় সম্মান হয় না, জোরে কোন? আর এক নম্বর লিডারের নাম কি ছিল জানি? আবু জাহেল।
ইসলাম গ্রহণ করে নাই, মরণ পর্যন্ত ইসলামের বিরোধিতা করেছিল, ঠিক কিনা বলেন? এই আবু জেহেল বদরের দিন কাফেরের যে 70 জন নেতা মারা গিয়েছিল তার মধ্যে আবু জেহেল ছিল নেতা দি গ্রেট। আর বুখারী কিতাবুল মাগাজি আল্লাহ নবী নিজে আর বাউ ওই শুনা মি সনাদিদে কুরাইশ, কুরাইশের 24 জন নেতার লাশ নবী নিজে দেখে দেখে হাজা আবা জাহাল, হাজা ফলান, হাজা ফলান, 24টা কাফেরের লাশ নবী নিজে বদরের কুয়ার মধ্যে। এই বদরের কুয়া ওদের জাহান্নাম, সেখানে ফেলেছে। একবার 80 দশকে মাঝামাঝির আগে প্রথমে মদিনা গেলাম, সেখান থেকে মক্কায় যাব, একটা জিএমসি গাড়ি আমরা ভাড়া করলাম, ড্রাইভার ছিল পাকিস্তানি। তাকে বললাম ভাই আমরা এখন 10টা বাজে, আমরা একটা হারাম শরীফে মসজিদে হারাম সেখানে জোহরের জামাত ধরবো ইনশাআল্লাহ, আপনি বদর হয়ে যাবেন। তখন বদর হয়েই আসা যাওয়া করতো বদরের মাঠ, এখন কিন্তু কোনোখান দিয়ে পাহাড়ের মধ্যে গুইলের মতো কাজ করছে, কোনোখান দিয়ে পাহাড়ের মাথার উপর দিয়ে, মানে একেবারে ড্রাইভার এক্সপার্ট হইলে এক গিয়ারে 450 কিলোমিটার এক গিয়ারে যাওয়া যায়, এমন রাস্তা। এরপরে আবার এখন তার রাস্তার পাশে আরেকটা রেল রাস্তা। কিন্তু 80 দশকেও আমরা যখন গেছি তখন পাহাড়ের ফাঁকে ফাঁকে এইভাবে কত মানে কি যে। তো তখন ড্রাইভারকে বললাম বদর হয়ে আমরা যাব, বদরের মাঠে 10 মিনিট থামব, বদরের ওয়ারফিল্ড যুদ্ধের মাঠটা একটু দেখব, সেখানে যে 13 জন বা 14 জন সাহাবি শহীদ হয়েছেন তাদের রওজা জিয়ারত করব। ড্রাইভার বলল ওকে, বদরে গিয়ে গাড়ি থামলো, আমরা নামলাম, নামার পরে এখন ওই বদরের মাঠের দিকে যাচ্ছি, সাইনবোর্ড আছে। মাঠের দিকে যখন ঢুকছি ডান দিকে একটা ইন্দ্রা আছে, ইন্দ্রা কুয়া, এই কুয়াটার নাম বীরে আরিশ, বীরে আরিশ, আইন রা ইয়া শিন, আইন রা ইয়া শিন। এই কুয়াটা এখনো চালু আছে, মোটর আছে, শিকল আছে, বালতি আছে, আবার পানি পাইপে উঠে এখান দিয়ে যারা আসা যাওয়া করে পানি খায় পানি নেয়। বীরে আরিশ এই কুয়াটাতে নবী উযু করেছিলেন, কুলি করেছিলেন, কিয়ামত পর্যন্ত পানির অবস্থা একরকম, পানি ব্যবহার করে কমেও না বাড়েও না, এক লেয়ারে আছে নবীজির বরকত। আরেকটা বড় কুয়া ওহদের মাঠে ঢুকলে যেখানে যুদ্ধক্ষেত্র ছিল তার বিপরীত দিকে, এটার নাম ছিল বীরে বদর, বীরে বদর, বদরের কুয়া, সবচেয়ে বড় কুয়া। এই কুয়ার মধ্যে 24 কাফেরের লাশ কেয়া লাইছে। একটু আগে কইছি ভাই এর মধ্যে কিন্তু কথায় আরো ঘুরাই কইম, যেন মুডাও না বুঝেন কি। আচ্ছা আসেন, এখন আবু জাহেলও তো সেখানে, তো বললাম আমরা বদরের কুয়াটা একটু দেখব, শহীদদের কবর জিয়ারত করব, মুসলমানদের ক্যাম্প, কুরাইশদের ক্যাম্প, এগুলো একটু দেখবো। ঢুকলাম পাশে চা দোকান থেকে এক বুড়িয়া বাইর হয়ে আইলো, বুড়িয়া খুনখুনে বুড়িয়া, এগুলো অপাকা বুড়ু, এক করে হাতে একটা লাঠি খুব দামি, সে আসসালামু আলাইকুম আইয়ুহাল হুজ্জাজ, হাজি সাহেবরা আপনাদেরকে সালাম। আমরা ওয়ালাইকা সালাম ইয়া আল হাজ সালাম দিলাম। এখন আমাদেরকে বলে ফান না তুরিন, আপনারা কি চান, কি দেখবেন? আমি তখন আরবিতেই বললাম আমরা বদরের মাঠে একটু যাব, বদরের কুয়া দেখব, আবু জেহেলের কি কবর, কবর গর্ত সেটা দেখব, শহীদদের কবর জিয়ারত করব, সব সে দেখাইল কোনখানে কোনটা কি। এরপরে আমি বলি আইনা বীরে বদর, আইনা আবা জাহাল, বদরের কুয়া কই আবু জাহেল, কয় তাল মাই তাল মাই, কার লগে আইয়েন, আমাকে লই গেছে বদরের মাঠে এক কোনায়। সেখানে গিয়ে এক জায়গায় চিহ্ন দেওয়া আছে, কুয়াটা ভরে গেছে এখন বালি, সে
লাচ্ছায় কাহাজা বীরে বদর, হাজা বা জাহাল, হাজা বীরে বদর। বুড়িয়া চেহারা টেহারা এরম রাগ হিসেময় লাচ্ছানের সময়, মানে আবু জাহেলের লাচ্ছায় প্রত্যেক লাথি কিন্তু নেকি, প্রত্যেক লাথি জেহাদের সোয়াব। এরপরে আমরা কুয়াটা দেখলাম, শরীরটা ঘৃণায় রি রি করে উঠলো, আহারে সেকেন্ড লিডার কোথায় আর তুই ফার্স্ট লিডার কোথায়? ইসলাম সে তো পরশ মানিক, তাকে পেয়ে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই আমরা বুঝি। দেখেন এখন গাড়িতে উঠছি আমরা, সঙ্গে কিন্তু সুদানি একটা ছিল, ওই কালা কালা, ওই কালা হেগুন ভাই কাঠখট্টা, মাইয়া লাগুন যেরম, বৌদ্ধ লাগুন হেরম, আনকালচার্ড, আনসিভিলাইজড আফ্রিকান। এখন ওই কালা বেড়ায় গাড়ির তো নামে দিছে, আবার ওই দুই খাজুর গাছের মাঝখানে বদরের কুয়া হেদিকে দৌড় দিছে। আমি ড্রাইভারকে বললাম, দাহু তাকে ডাকেন, সালা করি, আমরা তো হারমে গিয়ে জোহর পড়বো, সে আবার কোথায় যায়? ড্রাইভার নেমে তাকে বলে, ইয়া আখি তাল, ইয়া আখি তাল, হেতে দৌড় দেয় আর কে, উসমোর সোয়াই, উসমোর এরম করে, উসমোর সোয়াই সদিরে এরম করে আর কি, অল্প অল্প এইটা ওই, অল্প একটু দেরি করো, উসমোর সোয়াই, অল্প একটু দেরি করো, হেতে যাইতে যে এক দৌড়ে। এখন ওই বদরের কুয়ার হেয়ানো যে হেতে সেইন খোলে, হেতে সেইন খোলে, সেইন খুলিয়ন বইছে, বইছে যেন বেশি জুইতেন না, স্যাগা ব্যাগা কোনো রকম বইছে, বই একবার এইভাবে পাঁচ মিনিট হারিয়ে গেছে, উঠে না। আমি বারবার ঘড়ির দিকে চাই, তখন আমি নামলাম, ড্রাইভারকে বললাম, ভাই তুমিও আসো। এর মধ্যে ড্রাইভার কয়েকবার ডাকছে, ডাকলে কো উসমোর সোয়াই, উসমোর সোয়াই। এইবার যাইয়া আমি ধরলাম ডাইনাত, ড্রাইভারকে কইলাম, তুমি ধরো বামাত, টান দি উডাও, টান দি, জোর করে উঠে হেলাইছি। এবার দুই হাত ধরে গাড়ির দিকে আনি, কালা চেহারা আরো কালা হয়ে গেছে। এত চেষ্টা করলাম, এত কোঁতাম কোঁতাইলাম, জারুয়ার কপালের উপরে দুই ফোঁটা পেশাব করি, কিন্তু এতক্ষণ চেষ্টা করলাম, বল মাফি কুল্লো খালাস, এটার কথা আর মনে রয়ে গেছে, কে এত কোঁতাম কোঁতাইলাম, এক ফোঁটা পেশাব নাই, সব খালি হয়ে গেছে। তাহলে ওমর যেখানে লক্ষ কোটি মানুষ সেখানে সালাম দেয়, দোয়া করে, কোরআন খতম করে, তুই জারুয়া যেন হুতির ঐসব যেন কালায় মুতে, কি কোথায় গেছে তোর দুনিয়ার নেতৃত্ব, কোথায় গেছে তোর দুনিয়ার নেতাগিরি, বড় মেয়াগিরি। আরো মজার কথা আছে, মোহাম্মদ তো নবীর কাছে শুয়েছে, সাফা মারোয়া, সাফা মারোয়া, মারোয়ার ঠিক ডাইন দিকে পূর্ব দিকে গাজা মার্কেট, যেটা ভেঙ্গে এখন হদুদে হারামের সবচেয়ে বড় টয়লেট লেট্রিন, অন্যদিকে সবগুলো লেট্রিন একতলা, ইয়ানের লেট্রিন দুইতলা, উর্ফ আগে নিশেও আগে, কিনে বাইলে দুতলা কিনলে, এটা আবু জাহেলের বাড়ি, এটা আবু জাহেলের বাড়ি, মিন করলে ফাজি নামিক, আল্লাহকে সারা দুনিয়া থেকে মোহাম্মদের অনুসারী ওমরের অনুসারী তাদেরকে আমি কেয়ামত পর্যন্ত ডেকে এনে তোর কল্লার উপরে হাগাবো, তুই পাইলে ঠেকাইস আগে না, বোধ জোরে কর, তাই নেকের বদলা দুনিয়াতে অত কিছু দেয়া যায়, ওমর কি পাইল আর আবু জাহেলে কি পাইল, কিছু দেয়া যায়নি, বুঝা যায়নি। প্রিয় ভাইরা, অন্তত ন্যূনতম ইদ্দুর আমল করবেন, আপনি মরে গেলে আপনার প্রতিবেশী পরবর্তী প্রজন্ম তারা সেখান দিয়ে হেঁটে যাওয়ার সময় এইটা মনে করে, এখানে একজন ভালো মানুষ। আর ইয়াবা খাইটাই যদি শোন, কি নামাজ না পড়ে যদি শোন, কেউ আপনার দিকে ফিরে তাকাবে না, দোয়াও পড়বে না, কবর জিয়ারত করবে না, ঠিক কিনা বলেন? ইন্না জালনা মা আলাল আরদি জিনাত আল্লাহা, জমিনে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, গাছপালা, সাগর নদী, মরু পারাবার, পাহাড় পর্বত, সব কিছু এই দুনিয়ার সৌন্দর্য বর্ধনের জন্যে, দুনিয়াটাকে সুন্দর দেখাবার জন্যে,
আমি দুনিয়ার এই প্রাকৃতিক সুষমামণ্ডিত পৃথিবী এটা তৈয়ার করেছি। লেলাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এবং এই দুনিয়াকে এত সুন্দর করে মানুষের থাকা খাওয়া বসবাস করা চাষবাস ব্যবসা বাণিজ্য নয়নাভিরাম দৃশ্য এগুলো এই জন্যে করেছি যেন আমি দেখতে পারি ভালো নেকামল কারা করে মানুষের মধ্যে। লিয়াবলুয়াহুম, আমি যেন লেনাবলুয়াহুম দেখে নিতে পারি, বাজিয়ে নিতে পারি তোমাদের মধ্যে কে বেশি নেককার আর কে বেশি বদকার, এটা যেন যাচাই বাছাই করে নিতে পারি। অইন্যা লাজাইলুনা মা আলাইহা সঈদান জুরুজা, সামনে এমন একটা সময় আসবে যেই সময় যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বলবো, কোন উনফুক, একজন ফেরেশতাকে বলবো ফু দাও, ফু দাও, সে ফু দেবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাফসুস ও তাকুনুল জিবালু, ইয়াউমা তারাও নাহা তাজহালু কুল্লু মুরদাতিন আম্মা আরদাত, মা তার কোল থেকে দুধের বাচ্চাটাকে এইভাবে ফেলে দেবে। ও তা দাও কুল্লু জাতে হামলিন হামালাহা, সূরা আনকাবুতের প্রথম দেখে নেবেন, মায়ের গর্ভ থেকে সন্তান জমিনে পড়ে যাবে, মা টেরও পাবে না। অতা দাও কুল্লু জাতে হামলিন হামলাহা, ও তারা নাসা সুকারা, হে নবী আপনি লক্ষ্য করলে দেখবেন মানুষগুলো পাগলের মতো চিৎকার দেয়, আর একবার এইদিকে দৌড় দেয় আবার ওইদিকে, ও ইয়াকুলুল ইনসান এজা এজা জুমিয়া শামস এজা ও ইয়াকুলুল ইনসান ইয়াউমাযিন আইনাল মাফারু এজা বারেকাল বাসারু ও খাসেফাল কামারু ও জুমিয়া শামস আল কামারু ও ইয়াকুলুল ইনসান ইয়াউমাযিন আইনাল মাফারু, সিংহের আওয়াজ যখন শুরু হবে সব ভাঙে, আসমান পড়ে, সূর্য পড়ে টুকরা টুকরা হয়ে সব বেসাকা, এই সময় মানুষ এই দিক থেকে পাগল হতে দৌড়াদৌড়ি করবে আর বলবে আইনাল মাফারু, কোথায় গেলে একটু জায়গা পাবো পলাইতে পারবো। ওই হালেগোয় চোরহান দেশিল বুঝছেননি, ওই আন্না না দেশের চোর, রমা কোট্টা কুদ্দুচ্চা হাবিয়া, রমা কোট্টা বুড়িয়ারের নাম একদিন জানে কুদ্দুচ্চা হাবিয়া, সিং দিয়ে হরিহর পালের ঘরে ঢুকছে, দুকি দুগা কাঁড় উঠছে সুয়ারির বস্তা, তারা সুয়ারির ব্যবসা করত, দুগা নিচে রয়েছে, যখন ওই বস্তা হিঙ্গির বৃষ্টি দিই টান দিছে দুয়ার খোলে না, এটা গৃহস্থ আবার বুঝে নাকি বস্তা আটকে গেছে, অন বস্তা যখন জোর করে টান দিছে ঠাস করে বস্তা হারিয়ে গেছে, হরিয়ালার টের হাইছে কে রে আন এই দিশে সোরেরা দৌড়, ওগা কিন্তু হাবিয়া সোরা ওইদিকে উঠবেন বস্তা আগাই দিছে, হিগে হেন কাঁড় রয়ে গেছে, অঞ্জন কর ধর রে সর রে ধর রে এই ঘরের তো লোক আয় রে ধর রে, অন কাঁড়ে সর হিগাকে উপায় নাই রে মামুজ্জা দুয়ার কোনান দি, এটা এই দেশের একটা প্রবাদ হয়ে গেছে, কাঁড়ে সরে কয় উপায় নাই রে মামুজ্জা দুয়ার কোনান দি, ওই একুল ইনসান ও ইয়ামাজিন আইনাল মাফার, উপায় নাই রে দুয়ার কোলার দিক কোন মুই হলাইতাম, ওই সৌরক্ষণ তো তোর অবস্থা আরো ভালো হইব কেন ভাই, কোরআনে বুঝার মতো কথা আসেনিও, হুনলে হুন তো মনে কয়নি, কথার মধ্যে যুক্তি আসেনি, আর লক্ষ্য করে দেখেন এক আয়াত আর এক আয়াতের তফসির, এক আয়াত আর এক আয়াতের তফসির, কালামুল মুলুকে মুলুকুল কালাম, আমি এই দুনিয়াটাকে একটা সমতল ভূমিতে পরিণত করব। গতকালকে আপনাদেরকে বলছিলাম এই দুনিয়াটা যেখানে আছে এটাই হাসরের মাঠ হবে, সিংহা ফুৎকার দেবে সব মেশাকার হয়ে যাবে, সব পানির সমুদ্র হবে পানি, চল্লিশ বছর আল্লাহর আরশ পানির উপরে ভাসবে, আর আল্লাহ আরশে আজিমে বসে বসে বলবে লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহার, ফেরাউন কোথায়, নমরুদ সাদ্দাত কোথায়, বক্তে নসর কোথায়, যুগে যুগে আমার জমিনে যারা বাদশাহী দাবি করে আমাকে মাইনাস করেছ সেই রাজারা কোথায়,
লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আমার রাজত্ব আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও চল্লিশ বছর পরে ইসরাফিল আবার সিঙ্গা ফুৎকার দেবে। এই সাগরের জায়গাটা, পানির জায়গাটা তামার জমিনে পরিণত হবে, দুই নম্বর বাসিয়ে তামা হবে, জমিন হবে, যেটা এই আয়াতে আল্লাহ পাক বলছেন। তার চল্লিশ বছর পরে আল্লাহ আবার বলবেন ইনফুক, তিন নম্বর ফু দাও, তিন নম্বর ফু দেবে। ইনকানাত ইল্লা সয়হাতান ওয়াহিদাতান ফায়জা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসালুন। তিন নম্বর ফু যখন দেবে, দান বান্ডাইলে যেরম কেন্দাহার ডিয়াডি গাছ উঠে, ঠিক এই তামার জমিন ফুড়ে ফুড়ে নিষেধ থেকে মানুষ উঠবে, আদম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ সব জমিন সিদ্ধ করে উঠবে। যাদের কবর হয় না, মাছে খাইয়া লাইছে, কুমিরে খাইছে, সুন্দরবনে গেছে, বাঘে খাইয়া লাইছে, হুজুররা কাল কয় কবর আজাব, কবর আজাব, কবর আজাব, এটা কত কবরে নাই কি? তাই আল্লাহ রাব্বুল আলামিন বাঘ জিগা এতারে খাইছে, বাঘ জিগা খাইটাই বেহেশতে চলে গেছে কেন কি? শিকারী রাতে মরুক, বুড়োই মরুক, খাই মরুক না খাই মরুক, বাঘিকা তো মরছে, কুমুরিকা বোধ হয় মানুষিকারে খাইতে আসমান উঠে গেছে নাকি মরছে, হাঙ্গর হিগা তারে খাই মরছে নি, মরি টরি যারা যায় তাদের শেষ পরিণতি মাটিতে মিশে যাওয়া, সাগরের তলের মাটিতে মিশে গেছে, বাঘ মরি পশি টসি মাটিতে মিশে গেছে, ঠিক নি? আর এই মাটির মিশ্রিত মাটির মধ্যে আপনার যে খাইছে আপনার বডিটা বাঘের বডির লগে একত্রে আসিল, যখন তিন নম্বর ফুৎকার দেবে তখন এই বাঘের হাঁসা গলা বডির ভিতর থেকে আপনার এলিমেন্টসগুলো, শরীরের উপাদানগুলো আলাদা হয়ে দৌড় দিয়ে হাসরের মাঠে উপস্থিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বুখারি সেকেন্ড পেপার, পরীক্ষা যেদিন দিচ্ছি বুখারি সেকেন্ড পেপার, বুখারিতে জিলদে সানি একটা হাদিস আছে, কানাফি বনু ইসরাইল আর রাজুলন, বনু ইসরাইলের একটা লোক আসিল নেককার আমলদার, সে যখন বুড়া হয়ে অন্তিম সজ্জায় সে তার ছেলেদেরকে ডাকলো, ডেকে বলল যে আমি মরে গেলে তোমরা আমারে কবর দিও না। ছেলেরাকে বাবা তাহলে কিটতাম, এমন আগুন জ্বালাইবা, জ্বালাই দাড়ুয়া দি, লাকড়ি দি, পেট্রোল দি, এমন ফোড়ন পুড়বা যাতে করে আমার একটা হাড্ডির অংশ কোনো কিছু না তা সব ছাইভস্য হয়ে যায়, এমন বারো হুড়বা। ছেলেরা করছে বাবার ওসিয়ত হুড়লাম, তারপরে কি রিয়ম, কিছু সালি ব্যাগে করে পাহাড়ের উপরে লই যাইবা, কিছু সালি নৌকাত করি নদীতে সাগরে লই যাইবা, কিছু সালি মরুভূমিতে নিবা, আর কিছু সালি নদীর পাড়ে যে বিশাল জঙ্গল চারিভাগে হালাইবা, কারণ শেষ যেগুন থাকবো, তুফান যদি ছুটবো তুফানের মধ্যে উড়াই দিবা, যাতে আল্লাহ একবার। খুব লক্ষ্য করুন, কানাফি বনি ইসরাইলা রাজুলন, বনি ইসরাইলের একটা লোক আওসা দেবনিহি কাজা ও কাজা এই ওসিয়ত করেছিল, মানে হাসরের মাঠে আল্লাহ ব্যাকেরে উঠেছে নিয়ে জোরে কর, ফায়জাহম জামিউন, এই তিন নম্বর ফুৎকারের পরে হেতারা ব্যাকে লাদাই না, আমি হাকিমের আদালতে মোহদারুন হাজির করা হবে, হাজির করা হবে। আল্লাহ বনিও আবু জেহেল একদিন কয়, মোহাম্মদের খোদা উরফুদি যতে বাঁশি বাজাক, যতে সিংহা হুমাক, আমি উঠবো না তোরা উঠিস না, হাসরের মাঠে যদি আমরা না উঠি মোহাম্মদের খোদা বিচার করিব কোন গোড়ার ডিম। ভাই এটা জবাব দিতাম না, সামনে লাই থাকলো ইনশাল্লাহ, আইয়েন দেখেন কোরআনে কি মধু কি জাদু, ইন্না মিনাল বয়ানে লা সেহরা। ভাই বুখারির এবারতের মধ্যে মানসিকার নাম নাই, কানাফি বনু ইসরাইল আর রাজুলন, বনু ইসরাইলের একজন লোক মৃত্যুর আগে ছেলেদেরকে এই এই ওসিয়ত করছে, এখন ছেলেরা এই দেয়ে করছে। নবী বলেন হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই বেড়াই গেল ব্যাক প্যান্সের লগে হাসরের মাঠে উঠাইব, উঠাইব নি,
উড়ানের হলে আল্লাহ কইব তুই ছেলে করে কি ওসিয়ত করছিলি, এই 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 কিছু সালি হালাই দিব, বাতাসে উড়াইব, সাগরের স্রোতে ভাসাই দিব, কয় কিল্লেই করছিলি, কিল্লেই না করছিলি, কয় আমি তো আসলে নাস্তিক ছিলাম না, তবে তোমার এবাদত বন্দিগি এগুলো খুব একটা করতে পারি নাই, হাসরের মাঠে উঠলে তুমি যদি হিসাব চাও তাহলে আমি হিসাব দিতে পারবো না, এই জন্য ছেলে করে গেছি শালি করে টলি দুমার লাগু উড়াই দিস, যাতে করে আল্লাহ আরে টোকাইয়ে না পায়, দেখছেন নি কারবার। তখন আল্লাহ বলবে কেন এটা করছিলি, আল্লাহর হুকুম তোমার ডরে করছি, তোমার ভয়ে করেছি। আল্লাহ জিজ্ঞেস করবে আমার ভয়ে, লোকটা বলে বালা আল্লাহে, আল্লাহর কসম তোমার ভয়ে করছি, আল্লাহকে যা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম, আরে সেই আল্লাহরে চিনলাম না, চিনলি না রে স্রষ্টাকে তোর মালিক চিনলি না, যার হাতে তোর জীবন মরণ তারে চিনলি না, মস্কো পুকি পিকিং সবই চিনলি মক্কা চিনলি না, এটাই তো আমাদের পরিণতি। আম হাসেবতা আন্না আসহাব আল কাহাফে আর রাকিমে, হে নবী আসহাবে কাহাফ এবং গুহার অধিবাসী, আম হাসেবতা হে নবী আপনার কি ধারণা আপনার কি মত, আন আসহাবিল কাহাফে আসহাবে কাহাফ সম্পর্কে, আর রাকিম এবং বড় গুহার মধ্যে যারা ঢুকেছিল তাদের ব্যাপারে আপনার মতামত কি, কানু মিন আয়াতেনা আজাবা, আসহাবে কাহাফের এই ঘটনা আমি আল্লাহর কুদরতের নিদর্শন সমূহের মধ্যে একটা বড় আশ্চর্য নিদর্শন, আসহাবে কাহাফের ঘটনা, এজ আওয়াল ফেতিয়াতে এলাল কাহাফে, যখন কয়েকজন যুবক তারা তাদের এলাকায় দায়ী এলাল্লাহ ছিল, তাদের কাছে ছিল দাওয়াত এলাল্লাহ আল্লাহর দিকে, এই যুগে অত আছে নাকি নাই, কম হইলে অত আছে আসেনি, যারা এখন দিনে দাওয়াতি কাজ করে তারা ভালো না হইল, ভালো হইল কয় খারাপ, খারাপ হইলে তো খারাপ কয়ে ঠিক নি, জোরে কর, আচ্ছা নবীর সে ভালো আর কে আসিল, জোরে কর, নবীর মধ্যে কোনো কড়া কথা আসিল নি, ভাবে মা রহমতি মিনাল্লাহ লেনতালাহম, আমি আল্লাহর সবচেয়ে বড় রহমত, হে নবী আপনার কথা সবচেয়ে মিষ্টি সবচেয়ে মধুর, ওলা কুনতা ফাজ্জান গালিজাল কালব, আপনি যদি কর্কশ ভাষী হতেন আপনার কথা মজি গাছ কাটা মার্কা হইত, লানফাদ্দু মিন হাওলেক, সব কোরআন আয়াত বলতেছি কিন্তু, তাহলে মানুষেরা আপনার থেকে দূরে সরে যেত, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নবীর এই কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কয় মুসলমানের নবী যার কথা এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মিষ্টি ছিল মধুর ছিল, এই ব্যাডারে তিনি যে এত সুন্দর ব্যবহার করতেন, মক্কার সব লোক নবীর উপরে খুশি আছিলেন, সব লোক হি অল্প কয়েকজন খুশি হয়েছে যারা ইমান আনছে, অধিকাংশ লোক জাদুকর পাগল মৃত্যু ঠিক নেই, কত রকমের বেলকিবাজ ফাঁকিবাজ সব রকমের, তাহলে নবীর চেয়ে ভালো মানুষ তো আরেকজন আসেন না, নবীর চেয়ে সুন্দর কথা তো আর কেউ কোনোদিন বলেনি বলবেও না, এই নবী কথা দিয়ে বোধহয় সবাইকে খুশি রাখতে পারছে, জোরে কর, আমি লুথর রহমান কথা কই আপনাকে ব্যাকেরে খুশি রাখতাম আর ইয়ম কেন, আমার কথাগুলো যাদের কাছে ভালো লাগবে আল্লাহর কসম তাদের ভিতরে ইমানের নূর আছে, তারা বেহেশতি, হ্যাঁ ভালো ভালো আরো আরো আর শুনতে চাই, আর যাতে বই বই কয় রে কথাইলা তো আর দলেরে মারছে রে, কথাইলা তো আর পার্টিরে মারছে, এরম বোধহয় নাই, জোরে কর ভাই, আন্দিগুন্দি ভাই আমার কোনো, আমি তো কোরআনের সরকার ঘুরাই, কোরআনের সরকার ঘুরাই, কারো কাছে ভালো লাগে, ভালো যাদের কাছে লাগে তারা বেহেশতি বলেন আলহামদুলিল্লাহ, তাহলে এখন থেকে চেষ্টা করতে হবে কোরআনের কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে
আরো শুনতে ইচ্ছা করে আপনি বেহেশতি, আর যদি কোন কালদরিয়ার আইতাম না কথাটা তো আরে কি আমি আপনাকে কারে চিনিনি, কে কোন দল করে নাকি নাই তো গাই নিও সাই কন সেই। আপনার গায়ে যদি একজিমা হয় চর্মদল হয় আরো একবার কইছি প্রথম দিন, তাইলে খাদি মলম লাগাইলে কি হইব, জ্বলবে না? জোরে কর কাজ জ্বলব, যে তার গা আছে, যে তার গা আছে ওই গেছি রে গেছি রে, আর যে তার কোনো গা নাই সারা দিন লাগান না, নো রিপ্লাই, কামড়াবেও না জ্বলবেও না। ওই যা টুডিয়া তালাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এজ আওয়াল ফেতিয়াতে লাল কাহাফে, কয়েকজন যুবক যখন পাহাড়ের গুহায় ঢুকেছিল পালিয়েছিল আত্মগোপন করেছিল, ফাকালু তখন গুহায় ঢুকে তারা বলেছিল রাব্বানা আতেনা মিল্লা দুনকা রাহমাতান, রব্বুল আলামিন তোমার জমিনে তোমার দিনের কথা বলেছি, তোমার জমিনে মানুষদেরকে আখেরাত পরকালের কথা বলেছি, তোমার এই জমিনে এই এলাকার মানুষদেরকে নাজাতের পথে ডেকেছি, এই অপরাধে আঙ্গুরে কি গুলির অর্ডার হয়েছে, আমাগরে ফাঁসির অর্ডার হয়েছে, আর একজনাই কই দিছে তোরা যদি বাঁচতে আসতা হইলে এই রাইতের মধ্যে হলা, একজনাই কই দিছে, কইছে কে, হাতে মন্ত্রিসভার লোক, মন্ত্রিসভার লোক কথায় বলে দেওয়ালের কান আছে, এখন এরা ঘরের তন বার হয়েছে। প্রথম দিন বলছি যায় তো যায়, যিনি দলের লিডার ছিলেন আমির ছিলেন, কুত্তা উজ্ঞা ছিল কুত্তা, তো সেদিন আমি এইটাও বলেছি কুত্তা পালন করা জায়েজ আছে, কুত্তার যদি কিছু ট্রেনিং প্রশিক্ষণ থাকে, তরকারির বাতি লুন্ডানো নিচুছেন কুত্তাই দূরত্ব সাই রয়েছে, সাইয়ন বাতিলের দিকেও রেনে আমনের দিকেও রেনে, আমনে না কইলে খাইতো না, এই হলো এক নম্বর ট্রেনিং। দুই নম্বর এই কুত্তাটারে আপনি শুয়াই দিছেন, শুয়াই দেন পর্যন্ত, এখন শুয়াই দিছেন আর হাতে হরিণ একটা স্বীকার করছে, করি টরি হেডারে কামড়াই শেষাই গৃহস্থের কাছে আনি জমা দিছে, খাইলে তো কদ্দুর খাইতে হইতো কি কষ্ট করে শিয়ার করছে। এখন নবী কয় যদি কদ্দুর খাইতেই আনত তাইলে হরিণিকে খাওয়া জায়েজ হইত না, হারাম হইত, আর কুত্তাই গে হালন জায়েজ হইত না, কারণ কি গৃহস্থে হাঁটাইছে, তুই হরিণ মানিটারি গৃহস্থের কাছে না জমা দিবি, তুই খাইলি কে, তোর ট্রেনিং এখনো, এটা হাদিসের পরিভাষে কালবে মোয়াল্লেম, শিক্ষিত কুকুর আর অশিক্ষিত কুকুর, ভাই মানুষে বেঈমানি করে, কুত্তা কিন্তু বেঈমানি করেছে, একটা ইতিহাসও নাই, একটা ইতিহাস কোনো যুগে নাই, যুগে যুগে মানুষে মানুষের কল্লা কেটেছে। তো ভাই ওই যে একদিন কইছিলাম নাস্তিকের খাদের লগে কুত্তা বানছিল, হাতে বোধহয় বাঁচি রয়েছে, কেন তাহলে বাড়ি পাহারা দেওয়ার জন্যে, গাছগাছালি ফসল পাহারা দেওয়ার জন্যে, খামারের পশু পাহারা দেওয়ার জন্যে, বাগানের ফল ফলাদি এগুলো পাহারা দেওয়ার জন্যে এমন কুকুর পালন করা জায়েজ আছে, যে কুকুরকে হাদিসের পরিভাষে বলা হয়েছে মোয়াল্লেম, মোয়াল্লেম কালবে মোয়াল্লেম, শিক্ষিত কুকুর, কবিন যে আবার শিক্ষিত হইল কেমনে, কুত্তা তো কুত্তা ভাই, আমার একটা কুত্তা আছে আপনারা অনেকে বোধ হয় জানেন, খানা আনি ডালি দিলে বুশ বুশ নাম রাখছি, এটারও একটা শানে নজুল আছে, বুশে যখন ইরাক দখল করেছিল অন্যায়ভাবে তখন আমি কুত্তা হিকার নাম রাখছি বুশ, তা আমার বুশ কিন্তু মানুষ বুশের চেয়ে অনেক বালা, অনেক ভালো। প্রিয় ভাইরা তখন ওই খানা দিলে সে খায় না, একবার আমার দিকে চায়
আবার মুরকার দিকে চায়, কারে দিছে, কি আমারে দিল নাকি মোরগেরই দিছে, আবার আমার দিকে চায়, কাই কই না কা, ইয়ার হরে ওই খানার রূপে আঙ্গুল নিজন কই আয় খা তন খায়, ইয়ে কি হাইল্লা রূপে খাইবনি সাইকন, ইয়ে কি আমাদের ঘরও হান্দাইবনি, ছোট কাল ধরে ট্রেনিং দিবেন হেতাল্লাই ঘর মানা, ঠিক কি না বলেন? তাইলে এই ধরনের কুকুর পালন করা কিন্তু হাদিসে, কুত্তা কামড়াইছে হরিণ মরি গেছে, হরিণ মরি গেছে কুত্তার কামড়ে, আর কুত্তা কিন্তু ধুলুনি বেড়াই ধরে ধুলুনি, এখন শেষাই লই আইসে, নবী কয় হরিণ গেলে জবাকরণ লাগতো না, এমনি খালাই কুটি খাইয়েলা, কয় কিনলে জবাকরণ লাগতো না, কয় শিক্ষিত কুত্তায় কামড় দিছে আর যে রক্ত পড়ছে এটাতে জবার কামই গেছে, সাংঘাতিক কথা কিন্তু কালবে মোয়াল্লেম শিক্ষিত কুত্তা সে কামড় দিছে, কামড় দেওয়ার পরে যে রক্ত বাইরেছে সেই রক্ততে কি হয়েছে, জবের কাম সারি গেছে। আবার দেখেন একদল শিকারী তারা হরিণ মারে, তারা পাখি মারে, একদিন আরে একজনের প্রশ্ন করল মাহফিলের মধ্যে, হুজুর হরিণের গায়ে গুলি করতে সারস বক বালিহাস নদীর পাড়ে এগুলারে গুলি করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটা কই গুলি করলে যদি ধরনের আগে মরি যায় তাহলে খাও জায়েজ আছে নি, আইকে না জায়েজ নাই, কাকা কুত্তায় কামড়াই মারলে জায়েজ আছে আর বন্দুকের গুলিয়ে মারলে, আইকে না কুত্তার কিছু ট্রেনিং আছে প্রশিক্ষণ আছে কিন্তু গুলি এটা কি ট্রেনিং আছে, এটা ভালারেও মারে খারাপেরও মারে, ঠিকই না বলেন? আর কুত্তার দাঁত যেটা এটা কিন্তু ধারালো অস্ত্র, জবাই করার জন্য ধারালো অস্ত্র শর্ত, আমনের বন্দুকের গুলি যেটা পাখি গারে মারছে সেটা গোল বড়ি ট্যাবলেটের মতো, সেটা কোনো ধারালো অস্ত্র, আর ধারালো অস্ত্র দিয়ে কাটা যায় আর আমনি যেটা দিয়ে ফায়ার করছে এটা দিয়ে কাটা যায় না, শেষা যায়,